তোমার কি খুব চুল পড়ে, খুব মাথা চুলকায়? তবে মাথা চুলকানো মানেই কিন্তু শুধুমাত্র মাথায় উকুন আছে এটা নয়, মাথা চুলকানোর আরও অনেক কারণ রয়েছে। কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে পরে কিন্তু আমাদের মাথা চুলকায়, যেমন ধরো ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। বন্ধুরা, আমাদের মাথার ত্বক যদি অনেক বেশি ড্রাই হয় এবং অনেক বেশি অয়েলি হয়, এই দুটো কারণ হলে পরেই মাথার মধ্যে কিন্তু খুশকি বাড়তে পারে, আর খুশকি কখনো কমবেই না। এবং এর সঙ্গে সঙ্গে তুমি যদি কিছু ভুল করছো, তেল লাগিয়ে দুদিন তিন দিন রেখে দিচ্ছ, তুমি তোমার মাথার ত্বক ভালো করে ধুচ্ছ না, তবে কিন্তু তোমার মাথার মধ্যে ডেফিনেটলি খুশকি হবেই। আর তুমি জানো যে আয়ুর্বেদের মতে চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে খুশকি। এবং খুশকি হলে পরে, চুল পড়ার পরে আমরা কী ভাবি যে আমার মাথার মধ্যে খুশকি আছে এবং চুল পড়ার সমস্যা আছে। তো খুশকির সমস্যাটা থাক, আমরা চুল পড়ার জন্য একটা কিছু ভালো হোম রেমেডি ট্রাই করি, বা চুল পড়ার জন্য আমরা কোনো একটা তেল শ্যাম্পু ইউজ করি। তোমার আগে ইনফেকশনটাকে কম করা উচিত। তোমার মাথায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, খুশকি হয়ে গেছে, সেটাকে তুমি যদি কম করো, তবে ডেফিনেটলি তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আজকে আমি তোমাদের একটু শ্যাম্পুর ব্যাপারে কথা বলবো, সেই শ্যাম্পুটা খুবই ভালো খুশকি কমার জন্য। তুমি যদি তিনবার সেই শ্যাম্পুটাকে ইউজ করো, আমি বলছি যে তোমার খুশকি কিন্তু কমে যাবে। আমারও চুলের মধ্যে কয়েকদিন আগে খুশকি হয়ে গেছিলো, তো আমি সেই শ্যাম্পুটাকে ইউজ করেছি এবং হোম রেমেডিও ট্রাই করেছি, আমার খুশকি কিন্তু কমে গেছে। আজকে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করছি তোমরা এই শ্যাম্পুটাকে ইউজ করো। এটা অ্যান্টি ড্যান্ড্রফ একটা শ্যাম্পু উইথ কন্ডিশনার, এটা খুবই ভালো ইজি একটা রেসিপি। আর এই চ্যানেলে আমি প্রোডাক্টস রিভিউ, হোম রেমেডি, স্কিনের জন্য এবং হেয়ারসের জন্য আপলোড করতেই থাকি, তোমাদেরকে টিপস দিতেই থাকি। তো এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে করে নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো তুমি সবার প্রথমে পেয়ে যাও সবার আগে। এটা নিম শ্যাম্পু, এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল শ্যাম্পু। তোমার চুলের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া থাক, এই শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু তোমার সেই ব্যাকটেরিয়াটা কিন্তু গায়েব হয়ে যাবে, সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। তোমার চুলের মধ্যে যখন সমস্যা থাকবে না, তখন অটোমেটিক্যালি তোমার চুলটা কিন্তু ভালো লাগবে দেখতে, সিল্কি হবে, স্মুথ হবে, লম্বা হবে, আর চুলটা ঘন লাগবে দেখতে। ওকে, এবারে আমি তোমাদেরকে শ্যাম্পুটার ব্যাপারে সম্পূর্ণটা বলে দিচ্ছি, কী কী লেখা আছে এখানে। প্রথমে লিখে দেওয়া আছে বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদা। তোমরা জানো বায়োটিক কোম্পানির জিনিসগুলো পুরোপুরি আয়ুর্বেদিক, পুরোপুরি ডার্মাটোলজিক্যালি টেস্টেড থাকে, যেগুলো কোনো সাইড এফেক্ট হয় না। যেগুলোকে আমি ইউজ করি, আমার খুবই ভালো লাগে বায়োটিকের প্রোডাক্টগুলোকে। তো এখানে লিখে দেওয়া আছে এটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু উইথ কন্ডিশনার, আর এটা 100% একটা পিওর রেসিপি, তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আর এখানে ইউজ করার পদ্ধতি বলে দেওয়া আছে যে তুমি নর্মালি এই শ্যাম্পুটাকে ইউজ করবে, তুমি প্রথমে আগে চুলটাকে ভিজিয়ে নেবে একটা মগের মধ্যে, তুমি শ্যাম্পু পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে নেবে, তাকে জল দিয়ে গুলিয়ে নেবে এবং সেই মিশ্রণটাকে তোমার মাথার মধ্যে অ্যাপ্লাই করবে। খুপড়িকে ঘষে ঘষে হালকা করে ম্যাসাজ করে করে তোমাকে চুলটাকে ধুতে হবে। তুমি দুবার এই শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করবে। প্রথমবার চুলের মধ্যে ভালো করে শ্যাম্পুটা দিয়ে ঘষে ঘষে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবে, তারপরে সেকেন্ড টাইম আরও শ্যাম্পুটাকে ইউজ করবে। ইউজ করার পরে চুলটাকে ধোবে, দেখবে তোমার চুল পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এটা ইউজ করার পরে কন্ডিশনার ইউজ করতে হবে না। এবং এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে যে এই শ্যাম্পু যদি ইউজ করার সময় চোখের মধ্যে চলে যায়, তবে ইমিডিয়েট তোমাকে চোখটাকে ধুয়ে ফেলতে হবে। ওকে, আর এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন, আগেও বলেছি আমি। আর এখানে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলি। এখানে রয়েছে গন্ধক এলিমেন্ট, নিম বার্ক, ভৃনরাজ প্লান্ট, রিঠা ফ্রুট, লোশন বেজ। ওকে, আর কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি। তো দেখো এটা কত ভালো। আর এখানে যেটা সব থেকে ভালো ব্যাপার আমাকে লাগে, যে অরিজিনালি এটা পিওর রয়েছে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড রয়েছে ফর সেফটি, যেটা খুবই ভালো কথা, যেটা আমাদের এটা যে সেফ যেটা প্রমাণ দেয়। আর এখানে লিখে দেওয়া আছে বেনিফিটসের কথা, দিস রিফ্রেশিং ফর্মুলা এলিমেন্টস দ্য ড্রাইনেস, ফ্লেকিনেস অ্যান্ড ইচিং। তোমার মাথা মধ্যে যদি খুশকি থাকে, খুশকি থাকার ফলে কিন্তু অটোমেটিক্যালি চুলটা চুলকায়, মাথাটা চুলকায়, তবে মাথার মধ্যে চুলকানোর ফলে মারমাস উঠতে থাকে, খুশকি উঠতে থাকে, তো সেগুলো কিন্তু প্রবলেম থাকবে না। আর এটা পুরোপুরিভাবে ড্যান্ড্রফ কিওর করার জন্য এই শ্যাম্পুটা বানানো হয়েছে। তাই তোমার মাথায় যদি খুশকি থাকে, তুমি এই শ্যাম্পুটাকে রোজ দিন ইউজ করতে পারো। কিন্তু আমি বলবো যে এই শ্যাম্পুটাকে রোজ দিন ইউজ করো না, তুমি এই শ্যাম্পুটাকে সপ্তাহে দুদিন গ্যাপ গ্যাপ করে ইউজ করবে। যেমন ধরো আজকে তুমি এই শ্যাম্পু দিয়ে মাথা ধুলে, কালকে তোমার চুল ভেজানোর কোনো দরকার নেই, পরশু দিন তোমার চুল তুমি নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে, তারপরের দিন তুমি আবার এই শ্যাম্পুটাকে ইউজ করবে, তার মাঝখানে তুমি হোম রেমেডি ট্রাই করতেই পারো। এই শ্যাম্পুটার দাম হচ্ছে 159 rupees। এই শ্যাম্পুটা খুবই কম দামে পাচ্ছি আমরা, যেহেতু এখানে কন্ডিশনারও রয়েছে, আলাদা করে কন্ডিশনারের জন্য পয়সা খরচা করতে হচ্ছে না। 159 টাকা দিয়ে একটা ভালো শ্যাম্পু পাচ্ছি এবং এটার শেলফ লাইফ রয়েছে 3 বছরের। ওকে, তো এটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। যখন যখন করে চুলের মধ্যে ড্যান্ড্রফ হবে, তুমি একটা বটল শেষ করো, তোমার চুলে ড্যান্ড্রফ পুরো গায়েব হয়ে যাবে।
তো ইয়া এটাই ছিল আমার এই শ্যাম্পুটার রিভিউ। তোমাদেরকে যদি এই রিভিউটা ভালো লেগেছে, এই ভিডিওটা যদি একটু অংশও ভালো লেগেছে, তবে প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে দাও। তোমরা লাইক করলে আমি অনেক বেশি মোটিভেট হই, আমার পরবর্তীকালে ভিডিওগুলো বানাতে ভালো লাগে। প্লিজ তোমরা লাইক করে দাও। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কেন করো না, লাইক করে দিও প্লিজ। আর তোমার অভিজ্ঞতা এই ভিডিওর নিচে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি আনসার দেবো, ওকে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।